আর তুমি উর্দু উর্দু করো না দিদি বাপু, খেয়ে কাঁধ নিখালি উর্দু 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 করে মাথা খারাপ করে দিস। আমি তোমার উর্দু গজল শোনাবো, অবশ্যই শোনাবো তোমার জন্য। একটা অফার দাদা, একটা অফার আছে। আমি একটা ভাষার গজল বলবো, তুমি যদি ধরে দিতে পারো কোন ভাষা, আমি তোমার জন্য একটা উর্দু গজল গিয়ে বাড়ি যাবো। পারবে তো? শুধু তুমি একা, আমি তুমি আমি তোমাকে ছুঁড়ে দিচ্ছি প্রশ্ন, তুমি গেস করো, তুমি ভাবতে থাকো যে কোন ভাষা হতে পারে। একটুখানি শোনাবো, যদি ভাষাটা কি বলে দিতে পারো আমি তোমাকে তোমার জন্য আমি উর্দু গজল শোনাবো। যদি না বলতে পারো কিন্তু কোনো রিকোয়েস্ট হবে না, একটাও শোনাবো না। খুব সাউন্ড দাও তো। বলো ফার্সি ভাষা, তুমি হক কথা বলেছ তাহলে সত্যি হয়েছে। কি ভাষা এটা, কি ভাষা হতে পারে? আসলে মাইকের সাউন্ড স্পষ্ট কিন্তু ভালো করে বুঝতে পারিনি। চলুন চলুন, আমার যুবক ভাইদের রিকোয়েস্ট, অনেকটা রাত হয়েছে, কাল জলসা আছে। এবার আজকের মুজাফফরবাবু আমাকে বললো যে না আসবো, তা আসলো না কেন? ও আচ্ছা আচ্ছা, না আমি আমি যে বাবু আপনি যাবেন বললে আমি যাবো। ও আমার খুব প্রিয় মানুষ আমার বাবু, এই মানুষটাও খুব প্রিয়। আলহামদুলিল্লাহ এনাদের ভালোবাসে আমি এসেছি। তাই বাবু আসলে উনি আমাকে নিয়ে ডুয়েট করে, যেহেতু আমি একটু নকল টকল করি অনেক ভক্তদের। আর বাবু আসলে তো শুরু করবে, বলবে বললি শুধু আমি ও গোয়াল্লাহ, 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 ও গোয়াল্লাহ। আচ্ছা আমি সুরে সুরে তবো নঙ্গ অতি নারী শিশি নঙ্গ বলি শুধু আমি ও গোয়াল্লাহ, 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 ও গোয়াল্লাহ। বাবা আসলো না বলে ওনার গন্ধ ছোট ছোট শুনিয়ে দিলাম।